ফলন্ত 20টি আম গাছ কেটে হত্যা, প্রকাশ্য দিবালকের নাম্বার প্লেটবিহীন গাড়িতে ত্রিপল চাপা দিয়ে পাচার, উদাসীন পুলিশ এবং প্রশাসন। প্রতিদিনই একটি দুটি করে কাটতে কাটতে 20টি ফলন্ত আম গাছ কেটে ধ্বংস হলো গোটা আম বাগান। স্থানীয়রা প্রতিবাদ করলেও প্রশাসনের নেই কোনো ভূমিকা। রাতের অন্ধকার থেকে শুরু করে দিনের আলোয় অবাধে ফলন্ত আম গাছ কেটে নাম্বার প্লেটবিহীন গাড়িতে করে পাচার হয় ত্রিপল চাপা দিয়ে। অথচ স্থানীয় পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান জানেন না কিছুই। ঘটনাটি শান্তিপুর ব্লকের বেলঘরিয়া 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত খেজুরতলা পাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে আম বাগানের মালিক নরেশ সরকার তার বাগানের 20টি ফলন্ত আম গাছ কাঠ মাফিয়াদের সাথে চুক্তি করে বিক্রি করে দেয়। এরপরই প্রতিদিনই একটা দুটো করে আম গাছ কাটা শুরু হয়। মঙ্গলবার গোটা আম বাগান কেটে পরিষ্কার করে ফেলা হয়। দিনের আলোয় প্রকাশ্যে কাটা আম গাছের ডালপালা সহ গুড়ি গুড়ি নিয়ে যাওয়া হয় গাড়ি লোড করে। তার প্রকাশ্যে গোটা আম বাগান কেটে ফেলার ঘটনায় প্রশাসনকে কোনো রকম তৎপর হতে দেখা যায়নি। কাঠ মাফিয়াদের প্রশ্ন করলে এড়িয়ে যান তারা, যদিও প্রতিবেশীরা মৃদু প্রতিবাদে শুনে বলেন গাছ কাটা অপরাধজনক, কিন্তু চোখের সামনে দেখা ছাড়া উপায় নেই কিছু। বেশিরভাগ ক্ষেত্রে তারা বৃত্তশালী এবং শক্তিশালী হয়ে থাকেন, সেক্ষেত্রে জীবন সংশয় দেখা দিতে পারে। বন দপ্তরের পক্ষ থেকে জানা গেছে এই বাগান কাটার কোনো রকম অনুমতি নেওয়া হয়নি, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সারা রাজ্য জুড়ে চলছে অরণ্য সপ্তাহ পালন। এই অরণ্য সপ্তাহ পালনের মধ্য দিয়ে প্রত্যেক বিধায়কের হাত দিয়ে বিতরণ করা হচ্ছে গাছের চারা। অথচ তৃণমূল পঞ্চায়েতের প্রধান তপতী বসাক বলেন তিনি নাকি এই প্রথম শুনছেন, তবে স্থানীয় পঞ্চায়েত সদস্যের সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখছেন। গাছ কাটা মোটামুটি 2 সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে, 2 সপ্তাহ আগের থেকেই। আচ্ছা, রোজই প্রত্যেক দিন একটা দুটো করে কাটা হয়, এবার 2-3টে কোনোদিনও হয়। প্রশাসনের লোক একবার এসেছিলো, এসে দেখে গেল, তারপরে কিছুদিন পরে আমরা বাধা দিতে গেলে পরে প্রশাসন এসে বলছে যার গাছ সে নিয়ে চলে যাবে। আজকেও এসেছিলো প্রশাসনের লোক, আমরা বললাম যে এরকম গাছ কাটা, তো এখান থেকে আমরা প্রথমত বললাম যে গাছ কাটা মানে অপরাধ, আইনত অপরাধ। আমরা প্রশাসনের লোককে যখন জানালাম, প্রশাসনের লোক আসলে দেখলো, দেখে বলছে যার গাছ মালিককে, তোরা মালিক নাকি? বললাম না, আমরা তো মালিক না। যার গাছ কাটতেই পারে? হ্যাঁ, তাই বলছি। বন দপ্তরের পারমিশন আছে? হ্যাঁ, সেটা তো আমরা তো প্রশাসনের কাছে বলিনি। চলে গেল তো এই কতগুলো গাছ কাটা হয়েছে? মোটামুটি 20টার মতো। এই যে এখন মালিক মোটরসাইকেল চলে গেল, এর নাম কি? নাম জানি না। আর যার গাছ বাগানটা, যার তার নাম? বাগানের মালিকের নাম মনে হয় বাপ্পা। কোথায় বাড়ি তার? ওর বাড়ি ওইদিকে। কোথায়? আপনার এলাকা থেকে কি চাইছেন, যে গাছটা না কাটা হোক? এটা চাইছেন? অবশ্যই চাই, সেটা চাইছিলাম যে গাছটা, সাধারণত প্রকৃতি ভারসাম্য নষ্ট হয়ে যাবে তো, গাছ কাটা যত দিন যাবে তত প্রকৃতি ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তো আপনারা এলাকা অনুযায়ী তো লেখালেখি করবেন তো এরপরে? এবার আমরা তো সেটাই চাবো যে গাছ কাটা যেত, আর না হয় যেখানে হয়েছে হয়েছে, আর যেন না গাছ কাটা না হয়। কি নাম আপনার? আমার নাম বলাই বিশ্বাস। খেজুরিয়া 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত খেজুরিয়া যে এলাকা আছে, সেখান থেকে রাতের অন্ধকারে নয় দিনের বেলায় সকালবেলা থেকে গাছ কেটে কেটে নিয়ে যাওয়া হচ্ছে আজকে প্রায় 10 দিন ধরে। 18টা গাছ অলরেডি চলে গেছে। প্রধান বলছেন আমরা খতিয়ে দেখছি, কিভাবে দেখছেন সিপিএম? এখন বিষয় হচ্ছে উনি খতিয়ে দেখবেন, দেখা যাবে যে 18টা গাছ চলে গেছে, আরও 18টা গাছ চলে যাবে, কোনো ফয়সলাই করতে পারবে না। এর সঙ্গে পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সবারই যুক্ত, তৃণমূলের নেতারা এর সঙ্গে যুক্ত, ফলে এটা সরকারি যারা শাসক দল তারা হচ্ছে এই কাজগুলো পরিচালনা করছে। শুধু গাছ কাটা নয়, আজকে তোলাবাজি, তোলা আজকে মানুষের উপরে আক্রমণ সংগঠিত করা, বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা, এদের প্রতিদিনের নিত্য নৈমিত্তের কাজ। ফলে এর বিরুদ্ধে আমরাও রাস্তায় নামবো, আমরাও এর বিরুদ্ধে জনমত তৈরি। দাদা, একটা যেখানেই যাই না কেন সেখানে বলে মানুষের পক্ষ থেকে লিখিত অভিযোগ যদি পাই তবে ব্যবস্থা নেবো, কিন্তু প্রাকৃতিক সম্পদ রক্ষা করার ক্ষেত্রে কি লিখিত অভিযোগের প্রয়োজন হয়? কোনো প্রয়োজন হয় না। প্রাকৃতিক সম্পদ গাছ কাটা, বন দপ্তরের পারমিশন ছাড়া কোনো রকম গাছ কাটা যাবে না, সেটা বেআইনি। ফলে সেই বন দপ্তরের যদি অনুমতি না নিয়ে থাকে, তাকে সঙ্গে সঙ্গে পুলিশ চার্জ করবে। আপনারা থানায় যাবেন, বলবে যে আমাদের কাছে কোনো অভিযোগ নেই। থানা অন্য একটা বাড়ির একজন সাধারণ মানুষ যদি কোনো বাড়ির গাছ কাটে, সঙ্গে সঙ্গে তার বাড়িতে গিয়ে হানা দিয়ে তার কাছ থেকে 5,000 টাকা কী করে আদায় করা যায়? তার জন্য পুলিশ আছে, তার জন্য পঞ্চায়েত আছে। কিন্তু এই গাছগুলোর টপ টু বটম সব চেনওয়ারি, এদের মধ্যে ভাগ বাটোয়ারা হবে, সেইভাবেই গাছগুলো কাটা হবে। পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর এবং প্রশাসন, এ তো আপনারা এই যে 34 নম্বর জাতীয় সড়কের যে গাছ কাটা হলো, দেখলেন তো কত বড় দুর্নীতি, দুর্নীতি প্রমাণ হলো, দুর্নীতি সব মিলিয়ে গেল আবার।
টাকা পয়সা লেনদেন হলো, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল তারা এখন খুব ভালো লোক হয়ে সমাজে পরিচিত হয়ে গেছে। ফলে এইটা তো চলছে, বন দপ্তর এবং পুলিশ প্রশাসনের মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে। আপনার নাম পরিচয়? আমার নাম অনুপ কুমার ঘোষ, সিপিআইএম ফুলিয়া এরিয়া কমিটির সম্পাদক। অবাধে গাছ কাটা হচ্ছে এবং প্রকাশ্যে দিনের বেলায় এলাকাবাসীর অভিযোগ যে দীর্ঘদিন ধরে এটা কাটা হচ্ছে, 17টা গাছ এবং নাম্বারবিহীন একটি লরিতে করে সেটা নিয়ে যাওয়া হচ্ছে প্রকাশ্যে, কি বলবেন এই বিষয়ে? প্রথমত আমার কাছে কোনো খবর আসেনি এভাবে গাছ কাটার বিষয়ে, যদিও ঘটে থাকে, তবে এই বিষয়টি নিয়ে আমরা সেই জমির যে মালিক আছে, বাগানের যে মালিক আছে তাকে ডাক করাবো, প্লাস হচ্ছে ওখানকার যে মেম্বার আছে তাদের কাছ থেকে শুনে ব্যাপারটা কি হয় দেখার চেষ্টা করবো। দিদি, আপনার আমাদের কাছে একাধিক ভিডিও ফুটেজ আছে, সেখানে গাড়ির নাম্বার প্লেটবিহীন এবং এলাকার মানুষ সেখানে প্রতিরোধ করেছে, সেখান থেকে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, হুমকি দেখানো হচ্ছে। সেখানে যখন মানুষ জানছে তখন প্রধান হিসেবে আপনার দায়িত্ব থাকে না যে আপনার এলাকার বাগান কেটে নিয়ে যাচ্ছে, আপনি জানেন না সেটা? আমাকে না জানালে আমি কি করে জানবো? সেখানকার স্থানীয় মানুষ সহ মেম্বার যদি না জানায় আমাকে, আমার তো বিষয়টা জানা সম্ভব নয়। যেখানে বনমহোৎসবের জন্য মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিচ্ছেন পুকুর ভরাট এবং এটা অরণ্য সপ্তাহ চলছে, সেখানে কিভাবে ব্যবস্থা নেবেন আপনারা? আমরা আগে কথা বলি, তারপরে যদি দরকার হয় অন্যভাবে অন্য আইনের ব্যবস্থা নিতে হবে। এর আগে কখনো শুনেছেন আপনার বাগান আপনার এলাকায় কখনো কাটা হয়েছে? না, আমার কাছে সেভাবে কোনো খবর আসেনি। আপনার নাম পরিচয়? তপতি বসাক, প্রধান বেলঘরিয়া ওয়ার্ড, শান্তিপুর। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।